নমস্কার, NE24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে সাংবাদিকরা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। ইতিমধ্যে বহু সাংবাদিককে খুন করা হয়েছে। পরিবেশ সংক্রান্ত ক্রমবর্ধমান যে কঠিন প্রত্যাহ্বান, এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন পরিবেশন করার জেরে সাংবাদিকরা লাগাতার আক্রান্ত হচ্ছেন। বেড়ে চলেছে প্রাণহানির ঘটনা। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বেগের কথা ব্যক্ত করা হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সর্বাবস্থায় বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল গ্রহের জন্য গণমাধ্যম, সাংবাদিকতা যখন পরিবেশগত সংকটের মুখোমুখি। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক আন্টিয়া সভাপতি শাগনিক চৌধুরী, গবেষক অনিমেষ হাজারিকা, রেশমি সিংহ, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য, সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, রাহুল দেব, দেবদুলাল মালাকার, আসাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক বিভাগের অনির্বাণ ব্যানার্জি, সাংবাদিক অনুপ দাস, সুজিত কুমার চন্দ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী। শিলচর থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস, এ উপলক্ষে এবারও শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল গ্রহের জন্য সংবাদ মাধ্যম, সাংবাদিকতা যেখানে পরিবেশগত সংকটের মুখোমুখি। এ প্রেস ফর দ্য প্ল্যানেট, জার্নালিজম ইন দ্য ফেস অফ দি এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আজকে এই দিনটিতে সকলের প্রতি এই বার্তা দেওয়া হয়েছে যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো অবস্থায় বাধার সম্মুখীন না হন সেটি সুনিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দেশে দেশে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, সংবাদ মাধ্যমে ত্রুটি চোখে ধরা হচ্ছে এবং পরিবেশগত বিষয়ে সাংবাদিকতা করতে গিয়ে ইতিমধ্যে এই কয়েক বছরের মধ্যে অন্তত হাজার এক হাজারের মতো সাংবাদিক তাদের প্রাণ গিয়েছে বালিকাদান, পাথরকাদান এবং যে অরণ্যরাজি রয়েছে যেটি পরিবেশের জন্য একটা বিশেষ হুমকি, যেটিকে যেভাবে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে দেখা যাচ্ছে। যে সাংবাদিকরা সেই সব খবর যখন করতে যান, তদন্তমূলক প্রতিবেদন যখন তৈরি করে দেন, তখন তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়। আজ বিশ্বজুড়ে এবং আমাদের এই অঞ্চলে দেশে যেভাবে পরিবেশগত সংকট বাড়ছে, সাংবাদিকরা কিন্তু সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, জনগণকে প্রকৃত তথ্য তুলে দিচ্ছেন। এতে করে যারা অরণ্যরাজি ধ্বংস করে, যারা সম্পদের পাহাড় করে তুলছেন তাদের হাতে এবং তাদের যারা পৃষ্ঠপোষক তাদের হাতে আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকদের। পরিবেশ অবশ্যই আমাদের দিকে আমাদের জন্য অত্যন্ত গভীর পর্যবেক্ষণের একটি বিষয়, কারণ আগামী দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পৃথিবী জুড়ে উষ্ণতা এবং প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এটি আমাদেরকে আগামী দিনে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। পৃথিবীর অস্তিত্ব থাকবে কিনা সেই প্রশ্ন উঠে আসছে। এই অবস্থায় পরিবেশগত সাংবাদিকতার বিষয়টিকে সর্বাবস্থায় যাতে অগ্রাধিকার দেওয়া হয় আজকের আলোচনা থেকে এই আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি।